হজ কমিটির বিরুদ্ধে হুঙ্কার হাজির, বিপদত অসমৰ হাজার হাজার হজ যাত্রী। অসমৰ পৰা এবার হজলৈ যাব 5,000 অধিক হজ যাত্রী। রাজ্যিক হজ কমিটিয়ে হাজিসকলক চার্টার ফ্লাইটেরে মক্কালৈ নিব বুলি ঘোষণা করেছিল। কিন্তু এতিয়া হজ কমিটিয়ে হাজিসকলক সৰু সৰু ভাগত বিভক্ত করে সাধারণ বিমানেরে দিল্লী মুম্বাই হৈ লৈ যোৱাৰ যুঁজা চলাইছে বুলি খবর ওলাইছে। এই খবর পোৱাৰ পিছতেই ক্ষুব্ধ হৈ পৰিছে একাংশ হজ যাত্রী। হজ কমিটিয়ে চার্টার্ড বিমান দিব বুলি 21 জন হজ যাত্রীর পৰা সংগ্রহ কৰিছিল 3,82,000 টকালৈকে। কুরবানির বাবেও কমিটিয়ে লৈছিল টকা। কুরবানির ধন মিলি হজ কমিটিক দিয়া ধনৰ পৰিমাণ হেনো 4,00,000 টকাৰো অধিক। কিন্তু এতিয়া সকলো প্রতিশ্রুতি আৰু ঘোষণাৰ সলনি সকলোকে সাধাৰণভাৱে হজলৈ নিব বুলি জানিব পাৰি ক্ষোভত বিপাঙত পৰিছে এই সকল হজ যাত্রী। খরচ করবলে যাম বলে যেটু পয়সা দিবলগিয়া সার্কুলার মতে জানাইছে আমি 3টা ইনস্টলমেন্টে 3,82,000 টাকা দিছো। আর কিছু মানে তার লগত কুরবানি বা আদায়ী বলে যেটু কয় সেই পয়সাও জমা দিছে, সেটা লই পেলায় 4,00,000 উপর যায়। আমি কিছু মানে কুরবানির পয়সাটা নিজে নিজে কুরবানি করব বলে গভর্নমেন্টক জমা দিয়া নাই বা স্টেট হজ কমিটিক জমা দিয়া নাই। এই এনেকুৱা এটা অবস্থা হয়েছে। তেওঁলোকে আমাক কৈছিলে যে আমাক চার্টার ফ্লাইটত নিব, ডাইরেক্ট গুৱাহাটীৰ পৰা জিদ্দা লৈ যাব, ভাল ফ্লাইট দিব, ফ্লাইট আমার হজ কমিটির হজ যাত্রীর অসুবিধা নহয়। এতিয়া আমি দেখা পাইছো তেওঁলোকে আমাক একদম মানে রাম ঠগন ঠগিলে। হজলৈ যাবলৈ প্রস্তুত হওয়া এই সকলৰ ঘর খোঁজার ডবকাত। হজ কমিটির কাণ্ডত কি করব ভাবি পার পোৱা নাই হাজি সকলে। বিপদত পৰা হজ যাত্রী সকলে সরকার তথা হজ কমিটির বিরুদ্ধে গোচর রুজু করার হুঙ্কার দিলে। আপনার প্রেসর মাধ্যমে আমি তেওঁলোকে যদি আমাক সকলো বস্তু উপযুক্ত হিসাবে প্রোভাইড করিব নোৱাৰে তেতিয়াহলে আমার যিখিনি পয়সা এক্সেস লৈছে এখিনি ঘুরাই দিও, এই দাবি আমি করছো। নহলে আমি সকলো হজ যাত্রী মিলি কেস ফাইল করি। আমি যদি ইমান অতিরিক্ত টাকা বহন করে আছো কিন্তু আমি চার্টার ফ্লাইটটা পাব লাগিছিলে, আমি এটা সুবিধা হজ যাত্রীসকলে পাব লাগিছিলে। আজি করে আমি এই অনুরোধ আহ্বানটো জানাইছো যাতে তেওঁলোকে এই কথাখিনি অলপ হস্তগত করে। ডবকাৰ পৰা মামুদ আলী, DY365।